করোনা ভাইরাসে যখন লকডাউন মাইল সারা দেশে, তখন আমি বিদেশেই রহে গেছিলি, আর আমি ঘর আসতে পারি নাই। আজ আসেনছি কিন্তু রাস্তাঘাট গুলো কই চিনতে পারছি নাই। যাই হোক, আমাকে যেমন করে হেক চিনতে হবে। তাহলে এই উপরটাই দেখে এলি কত দূর দেখাচ্ছে, হ্যাঁ এই রাস্তাটাই হবে। কিন্তু হাই ঠিন এখানে লাল দেখাচ্ছে, বোধহয় করোনা ভাইরাসের মোড়া গেলাকে এই জলটাই ফেলাইছে। নাই জলে যাওয়া যাবে নাই, এই নিচে নিচে যেতে হবে। দেখি এটা আবার কোন জায়গায় আলি, কিন্তু জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে নাই। দেখি আগের দিকে একটা বিটি ছাইলা দেখাচ্ছে, ওই বিটি ছাইলাটাকে যাই জিজ্ঞাসা করতে হবে এটা কোন জায়গা বটে। আমি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি, কিন্তু তার আগে রাস্তায় একটা বেশ বড় সড়ো বাক্স পড়ে আছে। দেখি বাক্সটায় কি পাওয়া যায়, ঘরের জন্য তো কিছু নিয়ে যেতে পারছি নাই। দেখি হাইতে গাইতে পুরো এখানে টাকা আছে, ভালোই হলো, এই টাকাগুলা নিয়ে যাই দিব, তাও ঘরের লোক খুশি হবে। লকডাউনে বহুত দিন খাতেও পাই নাই বোধহয়। কিন্তু কিছু দূরে দেখাচ্ছে গোবর পোকার লেখেন একটা গাড়ি, এ গাড়িটা জরুর বোধহয় লকডাউনের পরে বার করাইছে কোনো কোম্পানি। এ গাড়ি আমাকে চাপাবি? হাই শুধু জাঁকাবে। হ্যাঁ গাড়ি আমাকে চাপাবি, কত পয়সা নিবি বল না। কিন্তু শুনছে নাই, তারা জোর করে চাপতে হবে আর পিঠে চাপে যাই। হ্যাঁ হাই সালা মরে গেল, ঠিক হয়েছে কোনো ভাইরাসেই হবে। হাই দেখ দূরে বিটি ছেলেটাকে জিজ্ঞাসা করি, বলে আমাদের ঘরটা বলে নিতে পারবে? হ্যাঁ আমার পেছন দিকে রাস্তাটি চলে যান, পায়ে যাবেন। হ্যাঁ ধন্যবাদ। হাই দেখ আগের দিকে আরেকটা ভাইরাস, ইয়াকে একটা প্রথম ডোজটা দিয়ে দিতে হবে। লে প্রথম ডোজটা খাইয়ে লে, আর কত দূর যেতে হবে রে বাপ কে জানে, বহু দূর তো আলি, আর কোনো নতুন পথ দেখতে পাচ্ছি নাই। হাই দেখ এইটাই বোধে ঢুকতে হবে, দেখি ঢুকে যাই কথা বেরাই। হ্যাঁ জায়গাটা চিনা চিনা লাগছে, হ্যাঁ পেছুর দিকে সেই মোড়া ফিকা নদীটা বটে। দেখি আর বেশি দূর লই বোধ হয়, এখন মনে পড়ে গেছে এইখানেই তো আমার ঘর আছে। হাই দেখ পতাকাটা, আমাদের রাজমহলের পতাকা বটে, আমাকে খুবই আনন্দ লাগছে। এখন পতাকাটা নাম করাই দিতে হবে, আর আমি আনন্দে ঘরে ঢুকে যাই, সবাই খুশি হয়ে যাবে দেখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন।